মেসি ভাই, বিশ্বকাপ তো এসেই গেল, তো বলেন ভাই শুনি আপনার মনের কি পরিস্থিতি? না, মনের পরিস্থিতি ভালো, বুঝছেন? মনের পরিস্থিতি অনেক ভালো ভাই। কারণ কি, ফুটবল বিশ্বকাপত ভারত নাই, এটা একটা ভালো হসে আমাদের জন্য। কেশক, ভারত মনে করেন যা করে, এই যে বাংলাদেশের সাথে খেলা হলো, বাংলাদেশক ভেজা মাঠও জোর করে ল্যামেলিয়ে হারিয়ে দিল, কোহলি ফেক ফিল্ডিং করলো, তার কোনো পেনাল্টি দিল না, বুঝছেন? বুঝলাম, কিন্তু সেটা তো ক্রিকেট, কিন্তু ফুটবলে ভারত থাকলে কি করতো আপনাদের সাথে, বা আপনি কি মনে করেন যে ফুটবলে ভারত থাকলে কি আচরণ করা হতো? এখন করবের চাইলে তো মেলা কিছুই করা যায়। মনে করেন যদি ক্ষমতা থাকে হাতত, তা ভারতের হাতত ক্ষমতা আছে, ওরা যদি জেতার ইচ্ছে করে, তাহলে মনে করেন যে গোল হলেও কবি অফসাইড, আর ওগেরে অফসাইড হলেও কবি যে গোল হসে, তারপরে ওরা ফাউল করলেও লাল কার্ড দেখাবি না, গোল দিবে দিবেন লয় পেনাল্টি, তারপরে আমরা ফাউল না করলেও লাল কার্ড দিবি, হলুদ কার্ড দিবি, আমাদের সাথে যা খুশি তাই করবি, সেখানে বাংলাদেশের সাথে করে, এগুলো তো ভালো কথা লয়, তো ওরা নাই ভালোই হসে। না, বাংলাদেশ তো ভারতের চেয়ে ছোট দল, দেশ হিসেবেও তারা খুব একটা শক্তিশালী নয়, তো ভারত তাদের সাথে এটা ধরলাম করতে পারে বা করেছে, বা আইসিসির সঙ্গে করেছে, কিন্তু আপনারা তো দুর্বল দল নন, আপনারা কেন ভাবছেন এটা নিয়ে? না, ফুটবলে আমরা দুর্বল দল লই, কিন্তু ও যে কোলেন আপনি যে দুর্বল দেশ বা শক্তিশালী দেশ লয়, তো আমরা তো গরিব দেশ, আমাদের তো বিজ্ঞাপনের বাজার অত বড় লয়, এটা তো তখন একটা ফ্যাক্ট হয়ে গেল। হইনি আইসিসি যত জিঙ্কা করে, ফিফা কি মনে করেন ধোয়া তুলসী পাতা লিখিন, ওরাও এগুলো হয়তো বা ওই দেখে দেখে শিখলো হিনি, করলো হিনি, এটা আমাদের জন্য একটা লস হলো হিনি না? আমরা ভালো খেলেও দেখা যাচ্ছে চেষ্টা করেও খালি মাত্র ভারত আর ফিফার একটা যোগ সাদস্যে আমরা হারে গেলাম হিনি হয়তো। আপনার শেষ কথা কি? আপনার শেষ কথা কি? শেষ কথা আর কি কই, উচিত কথা কলেই কবি যে চাষা লাউর থেকে নামো, তাও কয়া লাগে একটা কথাই কই যে জানি গীত গাইনে দেশ ভালো লয়। ধন্যবাদ আপনাকে। তা মেসি কি করলো সেটা তো আপনারা শুনলেনই, গীত জানলেও গাওয়া যাবে না, ধুম মেরে থাকেন, কাতি লেগে থাকেন, সেটাই ভালো হবে। ধন্যবাদ।